সরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঞ্চলের পাহাড়পুরের ঘটনা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কালুয়া। এদিন জমিতে কাজ ছেড়ে সাইকেল নিয়ে ফেরার সময় সরকারি বাস তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই পথ নিরাপত্তার দাবিতে মৃত ব্যক্তির দেহ সাইতে রেখে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। বাসটি ভুল রুট ধরে আসছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আর্জি জানিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। আমাদের অভিযোগ যে আমাদের সেদিন মানে এই লোকটা আসছিল এখানে জমি দেখার জন্য, আর রং সাইডে বাস মানে বাসের যে সাইডটা সেই সাইড দিয়ে না যাওয়ার কারণে বাস উল্টো দিকে গিয়ে আমাদের মানে গ্রামের একটা লোককে, তার নাম কালুয়া, তাকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। আচ্ছা, বলছি তার বয়স কত? বয়স তার ম্যাক্সিমাম 40। আচ্ছা, কোন বাস ধাক্কা মারে? স্টেট সরকারি বাস ধাক্কা মেরেছে। আচ্ছা, সরকারি বাসের যাওয়ার কথা এই সাইড দিয়ে, ওর নিজের সাইড দিয়ে বাস ঢুকেছে ডান দিক দিয়ে। আচ্ছা, সরকারি বাস কি খুব দ্রুত গতিতে আসছিল? হ্যাঁ, খুব দ্রুত গতিতে। এখানে যে টার্নিংটা, এখানে কোনো স্লো করার কোনো টাইমই লাগে না, অনেক গাফলতি। কোনো সরকারের মানে পজিশনে কোনো এখানে যে মানে নয়েনজিটা আছে এখানে কোনো ব্যারিকেড ফ্যারিকেড কিছুই দেয়নি, আর টার্নিংটা প্রচুরভাবে আছে এখানে টার্নিং। কী চাইছেন? কী চাইবো আমরা? আমরা চাইছি যে এখানে প্রশাসন পক্ষ থেকে যাদের যে ওরা আসুক, এসে দেখুক, দেখে যে গরিব মানুষ একটা মারা গেছে তার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিক। বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে। শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে। ফোন নাম্বার 7477785509 ও 7477785512।